22 তারিখে রাম মন্দির যেতিয়া প্রধানমন্ত্রী ডাঙ্গরিয়ায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলে, আমি টিভিত কোনে কোনে চাই আসিল, কোনে কোনে চাই আসিল সকলে, তেতে মূর লগত একেলগে কব জয় জয় শ্রীরাম, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজির সভাত আমার মাজত উপস্থিত বিশ্বর সবাতুক জনপ্রিয় নেতা, উত্তর পূব আর অসমর প্রকৃত হিতৈষী, আর আমার সকলরে আদরের সন্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া, অসমর মহামান্য রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া ডাঙ্গরিয়া, ভারত সরকারের মন্ত্রী আমার সকলরে সন্মানের সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়া, ভারত সরকারের রাজ্যিক মন্ত্রী রামেশ্বর তেলী ডাঙ্গরিয়া, অসম সরকারের মন্ত্রী অতুল বরা ডাঙ্গরিয়া, বিটিআর প্রধান প্রমোদ বড়ো ডাঙ্গরিয়া, কার্বি আলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং ডাঙ্গরিয়া, উত্তর কাছাৰ স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবুলাল গারুসা ডাঙ্গরিয়া, আর ভারতীয় জনতা পার্টির সন্মানীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙ্গরিয়া, মূর সেওয়ার থলি রাইজ, আই মাতৃ সকল, আর যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, আজি অসমৰ বাবে এটা সোনালী দিন, এটা আমি পাহরিব নোৱাৰা, নতুন ইতিহাস রচিব খোঁজা এটা নতুন সুরুজমুখী দিন। এটা দিনত 11,600 কোটি টকার প্রকল্প আমার অসম মাতৃয়ে লাভ করেছে, এয়া অসমৰ ইতিহাসত আগতে কেতিয়াও সম্ভব হওয়া নাছিল। শ্রদ্ধা রাইজ, আজি আমি রাজ্যখনলৈ এবার উভতি চাও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়ার নেতৃত্ব আলফার শান্তি চুক্তি, বড়ো চুক্তি, কার্বি চুক্তি, ডিমাসা চুক্তি, আদিবাসী শান্তি চুক্তি, আজি আমার অসম মাতৃ বহু বছরের পিছত গুলি বোমা বারুদর পরিবর্তে আজি বহু বছরের মূরত এক শান্তির কপৌ চড়াই আমার অসম মাতৃর বুকুলৈ উভতি আহিছে। হাজার হাজার যুবকে, হাজার হাজার যুবকে সন্ত্রাসবাদ ত্যাগ করে আমার মূল খুঁটিলৈ উভতি আহিছে। অসমবাসী রাইজক মই হিয়ারে অভিনন্দন জানাও যে যোৱা তিনিটা বছর আমার রাজ্যত কোনো ধরনের এটাও আন্দোলনের কার্যসূচী নোহাকৈ আমার রাজ্যখনে আজি বিকাশের নতুন অশ্বমেধ যজ্ঞলৈ গতি করেছে। আমি আমার প্রজন্মই কেতিয়াও সপোনতে ভবা নাছিল যে ধলাত ব্রহ্মপুত্রের উপর দলং হব, বগীবিলত ব্রহ্মপুত্রের উপর দলং হব, নুমলীগড়ের পৰা গহপুরলৈ টানেল হব, কলিয়া ভুমরাত আৰু এখন দলং হব, শরাইঘাটত আৰু এখন দলং হব, গুৱাহাটী উত্তর গুৱাহাটীর মাজত নতুন দলং হব, মাজুলি যোরহাটের মাজত দলং হব, মাজুলি লক্ষিমপুরের মাজত দলং হব, শুয়ালকুচি পলাশবাড়ির মাজত দলং হব, নারেঙ্গী কুরুয়ার মাজত দলং হব, ফুলবাড়ির উপর দলং হব, নখনকৈ ব্রহ্মপুত্রের উপর আজি প্রধানমন্ত্রী মোদী ডাঙ্গরিয়ার কারণে দলং নির্মাণ হয়েছে। আমার প্রজন্মই আমি কেতিয়াও ভবা নাছিল যে অসমত 23খন মেডিকেল কলেজ হব পারে, আমার প্রজন্মই কেতিয়াও ভবা নাছিল কাজিরঙার উপর এলিভেটেড করিডর হব পারে, গুয়াহাটীত রিং রোড হব পারে, আমার প্রজন্মই কেতিয়াও ভবা নাছিল যে অসমত 17খনকৈ ক্যান্সার হসপিটাল হব পারে, আমার প্রজন্মই আমি কেতিয়াও ভবা নাছিল যে অসমত অসম মালার দরে কার্যসূচী রূপায়ণ হব পারে,
আমার প্রজন্মই আমি কেতিয়াও ভবা নাছিলো যে গুয়াহাটি মেডিকেল কলেজত 3,000 কোটি টকাৰে পূর্ব ভারতের আটাইতকৈ ডাঙর মেডিকেল কলেজ অসমত হব পারে। আমি কেতিয়াও কল্পনা করা নাছিলো যে আমার অসমত এইমস আহিব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করিব পারা নাছিলো রাষ্ট্রীয় ঘাইপথ চৌদিশে নতুনকৈ নির্মাণ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিলো যে রেলর উপর দ্বৈত রেলপথ হব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিলো 20 লাখ দরিদ্র লোকে গৃহ প্রধানমন্ত্রীর আবাস যোজনা পাব পারে। আমার প্রজন্মই কল্পনা করা নাছিলো যে 30 লাখ পরিয়ালে অরুণোদয় আঁচনি পাব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিলো 2,85,00,000 লোকে বিনামূলীয়া চাউল পাব পারে। আমার প্রজন্মই কেতিয়াও কল্পনা করা নাছিলো যে ঘোষ নিদিয়াকৈ অসমত 1,00,000 সরকারি চাকরি হব পারে। শ্রদ্ধা রাইজ, মাত্র এজন ব্যক্তির অসম প্রেমর কারণে আজি অসম মাতৃ উন্নয়ন আর বিকাশের এক নতুন সুচত আজি অবতীর্ণ হয়েছে। আর সেইগী ব্যক্তিয়ে হল আমার আদরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, যার কারণে আজি আমি এই পর্যায়ত উপনীত হয়েছ। আমি অসমিয়া কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ অসমিয়ায় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার ওসরত আমি অঙ্গীকার করছো দুর্নীতির পরিবর্তে নিকা প্রশাসন, দরিদ্রর বিকাশ, যুবকর কর্মসংস্থাপন আর এক আন্দোলন বিবর্জিত পরিবেশের মাঝে আমি আমার অসমক ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্যত আমি পরিণত করিম। শ্রদ্ধা রাইজ, মই কৃতজ্ঞ অসমিয়াক অনুরোধ করিম সকলে থিয় হয়ে দীঘলিয়া হাত চাপরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানাক। দীঘলিয়া হাত চাপরি, দীঘলিয়া হাত চাপরিরে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানাক। মোদী 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 মোদী। শ্রদ্ধা রাইজ, আপনার মই এটাই অনুরোধ করিম, এই অসম মাতৃক আমি বিশ্বর দরবারত প্রতিষ্ঠা করিব লাগিব। আন্দোলন নহয় আমার পরিচয় বিকাশ, ধ্বংস নহয় আমার পরিবেশ সৃষ্টি। আর এই অসমত আমি বিকাশর গঙ্গা আনিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদত। পুনর এবার মা কামাখ্যার এই পবিত্র ভূমি, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পবিত্র ভূমি, বরাক ব্রহ্মপুত্রর হারুয়া লোকেরে বরাক ব্রহ্মপুত্রর পবিত্র অন্তরের গড়াকী এই অসম, পাহাড় আর ভয়ামর সকলো শ্রেণীর লোকর পবিত্র অন্তরের সৃষ্টি এই মূর পবিত্র অসমর মহান ভূমিলৈ প্রধানমন্ত্রী ডাঙরিয়াক আদরণি জানাই মই মোর বক্তব্যর সামরণি মারিছো। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। বহুত বহুত ধন্যবাদ।